আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, পিয়া আক্তার। দেশের ১১ জেলায় বন্যা মোকাবেলায় সময়োচিত পদক্ষেপ নিয়েছে সরকার। চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সকালে তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। এ সময় তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। বন্যা পরবর্তী রোগবালাই ও রাস্তা সংস্কারের প্রস্তুতি রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধ্যমতো চেষ্টা করব যেন মানুষের কষ্ট না হয়। বসবাস, এটাই আমাদের গ্রহণ করতে হবে এবং এভাবেই আমাদের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সব গাছগুলি করতে হবে, সেদিকে আমরা খুব সচেতন আছি। আমি পদ্মা নদী কোনো মতেই নদীকে সংকোচন করে নিয়ে আসার পক্ষে ছিলাম না। কাজী ওই সময় ছিল 5.58 কিলোমিটার এবং সেটা পরবর্তীতে পুরো পদ্মার হিসাবটা নিয়ে এটা 6.15 কিলোমিটার মূল সেতুটা নির্মাণ করার আমরা সিদ্ধান্ত নিই এবং সেইভাবেই ডিজাইনটা করা হয়। আমার সিদ্ধান্ত ছিল যে পুরো নদীটাই সেখান থেকে যে কোনো জায়গা থেকে যেন জাহাজ যেতে পারে এবং স্পানগুলির তখনকার যুগে যতটা চওড়া করা যায়, যতটা দূরে দূরে করা যায় ততটা করা, কাজে সেইভাবেই পরবর্তীতে ডিজাইনটা করা হয় এবং সেখানে এই 41টা স্পানের মধ্যে প্রায় স্পানের ভিতর দিয়ে যাতে নৌ চলাচল করতে পারে সেই ব্যবস্থা রেখেই কিন্তু এই সেতুটা করা যায়। খুব স্বাভাবিকভাবে এর জন্য খরচও বাড়ে। জামালপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 1 সেন্টিমিটার কমে বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও এখনও পানিবন্দী জেলার 30 ইউনিয়নের অন্তত 70,000 মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। 125টি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ রয়েছে। ডুবে গেছে 2,000 হেক্টর জমির ফসল। সরকারিভাবে জেলায় 350 মেট্রিক টন চাল ও নগদ 7 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঘর বাড়িতে পানি থাকায় চরম দুর্ভোগে রয়েছেন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বন্যা কবলিত মানুষ। কিছু পরিবার ঘর বাড়ি ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নিলেও অনেকে এখনও বসবাস করছেন নৌকা ও ঘরের উঁচু করা মাচানে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছেন তারা। বন্যার্তদের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও সবার ভাগ্যে তা জুটছে না। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 26 জুন বার্জার পেইন্টসের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার মঙ্গলবার থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।